আসসালামু আলাইকুম। এমএসটি গার্ডেনের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম পাকা পেঁপের পুটিন। খুব সহজ, খুব সুস্বাদু, খুব মজার একটি পুটিন। আনকমনভাবে অনেক সময় বাচ্চারা পেঁপে বা ফল ফ্রুট খেতে চায় না, তাই এই রকম করে আপনারা খাওয়াতে পারেন। আমি বড় একটি পেঁপে, পাকা পেঁপে নিয়েছি। পাকা পেঁপে হলে ভালো হয়, কালারটা খুব সুন্দর হয়। ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। খোসা এবং বিচি ফেলে দিয়ে আমি পরিষ্কার করে অল্প পরিমাণ পানি দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডার না থাকলে আদি ভালো করে কষিয়ে একটি চালনিতে চামচ দিয়ে চেলে নিতে পারবেন। পাকা পেঁপে এই জন্যে দরকার। আমার পেঁপেটা দেখতে পাচ্ছেন আপনারা ঘনত্বটা কীরকম। আমি পানি বেশি দিইনি, অল্প পরিমাণে পানি দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি বড় একটি পেঁপে। এর সাথে এখন বাকি উপকরণগুলো মেশাবো। এক চা চামচ আগার আগার পাউডার দিলাম। কর্নফ্লাওয়ার দেব আপনার 2 চা চামচ পরিমাণ। আগার আগার যদি না থাকে আপনাদের, তাহলে কর্নফ্লাওয়ার আপনার 3 চামচ বা 4 চামচ দিতে পারেন বড় যদি পেঁপে থাকে। আর যদি ছোটো পেঁপে থাকে তাহলে পরিমাণ কম দিলে হবে। আমি গুঁড়ো দুধ 3 চা চামচ দেব। আপনারা আরও ইচ্ছে হলে দুধের পরিমাণ বাড়াতে পারেন বা কমাতে পারেন। আমি এই আইটেমগুলো দেখাচ্ছি। অল্প পরিমাণ লবণ দিলাম এবং 1 কাপ পরিমাণ চিনি দিলাম, কারণ আমার ঘরে মিষ্টি কম, খাওয়া হিসাবে আমি চিনির পরিমাণটা কম দিলাম। এবং আপনারা যদি বেশি পরিমাণ মিষ্টি খান তাহলে চিনির পরিমাণ আরও বাড়াবেন এবং পেঁপের মিষ্টিটা বুঝে আপনারা মিষ্টিটা বাড়াবেন। এরপরে আপনার ভালো করে নাড়াচাড়া করে সব কিছু মিশ্রণ একসাথে মেশাবেন। মেশানোর পরে চুলায় দিবেন। বেশি সময় এইভাবে রাখবেন না, কারণ রাখলে জমাট বেঁধে যাবে, তাই চুলায় এইভাবে ভালো করে নেড়েচড়ে গুটলি যেন তা থাকে, তা ভালোভাবে নেড়েচড়ে সব উপকরণগুলা আপনারা চুলা দেবেন। আমার এই দেখেন, একটু সময় শুধু নাড়াচাড়া করার পরে আমি অন্য একটি কাজ 5 মিনিটের জন্য করা লেগে গিয়েছিলাম বলে আমার ঘন হয়ে গিয়েছে উপকরণগুলা। চুলা দেওয়ার পরে আবার ঠিক হয়েছে। আমি উত্তরানো পর্যন্ত অপেক্ষা করব, ফুটে ওঠার পরে নামিয়ে ফেলবো, বেশি সময় রাখবো না, কারণ আমার গুলাটা আপনার পেঁপের একবারে ঘনত্ব। এই জন্যে আমার ভালো করে সব উপকরণ এবং যে গুলার ছিল পেঁপের সেটা উতরানোর অপেক্ষা করব। চারপাশ ছোটো ছোটো বলক এসে গিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর আমি কেগের ডাইস নিয়েছি। সেই কেকের ডাইসে আপনার তেল মাখিয়ে রেডি করে রেখেছি। কেকের ডাইসে আমি পুটিনের সাজটা করব। আর এইভাবে ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে যেন দলা পেকে না যায়, এই জন্য বারবার নাড়তে হবে। আমার কেকের ডাইসগুলো দেখতে পাচ্ছেন, আমি তেল বা ঘি মাখিয়ে আপনারা নেবেন। আমি ডাইসে চামচ দিয়ে ঢেলে প্যান থেকে এইভাবে ঢেলে নিতেছি। আপনাদের সেবে আপনারা এইভাবে ঢেলে নেবেন। ডাইস যদি না থাকে তাহলে টিফিন পার্টিতে বা সসপ্যানে বসাতে পারেন। এইভাবে আমি রেখে একটু ঠান্ডা করার পরে নর্মাল ফ্রিজও আধা ঘন্টা
বা 1 ঘন্টা রাখতে পারেন জমাট বাঁধা পর্যন্ত। একটু ঠান্ডা করে ফ্রিজে ঢুকাবেন। আমি 2টা সাজের ভিতরে কেকের ডাইসে আমি এগুলা রেডি করেছি। দেখতে পাচ্ছেন আমার পেঁপেটা কড়া কালার ছিল বলে খুব সুন্দর কালার হয়েছে। আমি ফ্রিজে 1/2 ঘন্টা রাখার পরে এখন বের করেছি আপনাদের জন্য, আপনাদের সামনে পরিবেশন করতেছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়েছে। আমি এখন আপনাদের সামনে পরিবেশন করতেছি কেটে। দেখতে পাচ্ছেন 2টা পুটিন খুব সুন্দর কালার এসেছে আর সুন্দরভাবে হয়েছে। খুব নরম জিনিসটা। আপনারা যদি চান ফ্রিজে অনেকক্ষণ রেখে খেতে তাহলে খেতে পারবেন। আমি ফ্রিজের বেশি আইস করব না, তাই আপনাদের সামনে এখন কেটে পরিবেশন করতেছি। আর কি বলবো, আমার মতন যদি আপনারা এইভাবে পুটিন করে খেতে চান তাহলে এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন অনুরোধ রইল। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার ভিডিওগুলো যেন সবসময় আপনাদের কাছে পৌঁছে যায়। খুব নরম পুটিনটা দেখতে পাচ্ছেন, পুটিনের মতনও। তাই এইভাবে করে বাচ্চাদের বা বয়স্কদের খেতে দিতে পারেন আপনারা। আর কি বলবো, আসসালামু আলাইকুম।